লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির জনকের স্বপ্নেরই ধারাবাহিক বাস্তবায়ন আজকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা। এ উন্নয়নকে কেউ দাবায় রাখতে পারবে না। জাতির দাবা বাংলাদেশে কুচি করেছিলেন, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, দাবায় রাখতে পারেনি। 21টা বছর এদেশে মানুষ অন্ধকারে তুলেছিল। আপনি সরকার আসে, জনগণ তখন সরকারের সেবা পায়। কার্যক্রমে আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছেন, তিনি জনগণের সেবক, আমি তারই আদর্শে অনুপ্রাণিত, তারই আদর্শ মুক্তি ধারণ করে সরকার গঠন করি ঘোষণা দিয়েছেন। আমি প্রধানমন্ত্রী, আমি জনগণের সেবক, সেবক হিসেবে কাজ করব, আমার বাবার আদর্শ বাস্তবায়ন করব, স্বপ্ন পূরণ করব, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবো। রবিবার 7 নভেম্বর ব্রিটিশ পার্লামেন্ট ভবন সংলগ্ন কুইন এলিজাবেথ সেন্টারে যুক্তরাজ্য আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, 75 পরবর্তী দেশে 19 বার কু হয়েছে, জিয়াউর রহমান হাজার হাজার সৈনিককে খুন করেছে। 75 এর পর বাংলাদেশে 19 বার কু হয়েছে। তারা নিজেকে নিজে অবৈধভাবে ক্ষমতা দখল করে রাষ্ট্রপতি ঘোষণা দেয়, আর সেই রাষ্ট্রপতি ঘোষণা দেওয়ার পর থেকে এই দেশে 19 বার কু হয়। প্রত্যেকবার জিয়াউর রহমানের হাত থেকে হাজার হাজার সামরিক বাহিনীর সৈনিক, অফিসার, বিমান বাহিনীর অফিসার এবং অনেক মানুষ মারা যায়, তাদেরকে হত্যা করা হয়। প্রধানমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, সে লক্ষ্যেই তিনি কাজ করছেন। বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশের মানুষ একটু উদ্বুদ্ধ করলেই তারা ভাষান্তর সাধন করতে পারে। বাংলাদেশ আজকে একটা বিশ্বে মর্যাদা পূর্ণ অবস্থানে এসেছে, এটা আমাদের ধরে রাখতে হবে, আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। আমি জানি আমার অনেক বয়স হয়ে গেছে, হয়তো এখন মানুষের হাত মত আল্লাহর হাতে, এতদিন যে বেঁচে আছি এবং কাজ যে করতে পেরেছি, এটাই তো সব থেকে বড় কথা। তারপরে বাংলাদেশ যেন এগিয়ে চলে তার ব্যবস্থা করে দিচ্ছি। 2009 সরকার গঠন করে 2010 থেকে 2021 পর্যন্ত প্রেক্ষিত পরিকল্পনা করে, তারই ভিত্তিতে পঞ্চবার্ষিক পরিকল্পনা করে সুপরিকল্পিত ভাবে দেশের উন্নয়নের কাজ করেছি, দেশ এগিয়ে গেছে। যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা আলহাজ জালালউদ্দিন, অধ্যাপক আবুল হাশেম, নইমুদ্দিন রিয়াজ, মারুফ আহমদ চৌধুরী, আনোয়ারুজ্জামান চৌধুরী, আব্দুল্লাহ চৌধুরী, মেহেরনিগার চৌধুরী, ব্যারিস্টার এনামুল হক ও যুবলীগ নেতা ফখরুল ইসলাম মধু। তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ অনুষ্ঠানে উপস্থিত থাকলেও কোনো বক্তব্য রাখেননি। ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সমাবেশে দীর্ঘ 41 মিনিট বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। চৌধুরী মুরাদ, 52 বাংলা টিভি, লন্ডন। লন্ডন থেকে প্রচারিত অতি প্রবাসীর কণ্ঠস্বর 52 বাংলা। 52-এর রক্তস্নাত প্রতিশ্রুতি আমাদের স্পন্দন, মহান মুক্তিযুদ্ধ আমাদের চেতনার উৎস। 52 বাংলা টিভি, বাংলা সংযোগ দেশে দেশে, কানেক্টিং বাংলা গ্লোবালি।